তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হাওড়া ফুড ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমার পাশে বিশাল নেই, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো আজকে আমি দাদার সাথে এসেছি, এখানে দাদা রয়েছে। তো দাদার সাথে বাইকে করে এসেছি আমরা আবার নতুন খাবার সন্ধানে। তো আজকে আবার একটা নতুন খাবার সন্ধান, নতুন জায়গা। তো সকালবেলা চিলি চিকেন, আরও অনেক রকমের আইটেম রয়েছে। তো তোমরা সব কিছু দেখতে থাকো ভিডিওটা, মানে সকাল তো 6 টাকায় পুরো পেট ভর্তি খাবার পেয়ে যাবে। এছাড়াও তার সাথে নানা ধরনের আইটেম রয়েছে, চিলি চিকেন, আলুর দম, ডিমের কষা, সব তোমাদেরকে দেখিয়ে দেবো ফুল ডিটেলসে। আর এই জায়গাটা আমি এসেছি বালিতে, তো একদম ভিডিও শেষে মিঠুনদার থেকে জেনে নেবো যে কোন জায়গাতে। তো চলো ভিডিওটা শুরু করি। তো হ্যালো গাইস, তো চলে এসেছি আমরা এখানে। খাবারগুলো দেখে না, এই যে মিঠুনদা আমাকে সব একদম ভালো করে সাজিয়ে দিল। এদিকে ঝোলটা একটু পড়ে গেছে, একটু গরম তো তাই জন্য। তো এখানে কি কি আছে তোমাদেরকে বলে দিচ্ছি। এখানে রয়েছে ডিমের কারি, ডিম কষা, একদম দেখতে পাচ্ছ একদম, একটু ক্লোজ দিয়ে দেখিয়ে দেবো। এ দেখো এখানে আলুর দম রয়েছে, আর এখানে রয়েছে 2 পিস চিলি চিকেন, আর এখানে রয়েছে ঘুগনি। এই ঘুগনিটা তোমরা এই পরোটার সাথে এটা ফ্রি পাবে। এই পরোটাগুলো 6 টাকা পিস, এই এরম সাইজের পরোটা, এরম সাইজের পরোটা রয়েছে, এগুলো 6 টাকা পিস। এর সঙ্গে তোমরা এই ঘুগনিটা ফ্রি পাবে। তো এগুলোর প্রাইসগুলো তোমাদেরকে বলে দিই। এই ডিম কষাটা, ডিমের কারিটা বললে 12 টাকা দাম। এই আলুর দমটা রয়েছে 6 টাকা, 2 পিস 6 টাকা, আর এখানে চিলি চিকেন রয়েছে 12 টাকা পিস। এরম সাইজের চিলি চিকেন রয়েছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। মানে সকালবেলা চিলি চিকেন, মানে এদিকে দেখা, তো সকালবেলা চিলি চিকেন পাওয়া যাচ্ছে আমাদের কাছে বিশাল ব্যাপার। আমরা চিলি চিকেন খেতে খুবই ভালোবাসি, মানে চিকেনের আইটেম পরোটা পরোটা দিয়ে, আর এই ঘুগনিটা এটা একদম ফ্রি। তো চলো তোমাদেরকে খেয়ে দেখাই কেমন কী খেতে না খেতে। তো পরোটাটা একটু ছিঁড়ে নিই, তো পরোটাটা দেখতে পাচ্ছি একদম পাতলা পাতলা পরোটা রয়েছে। তো প্রথমে আমি আলুর দমটা দিয়ে খাবো। দেখো আলুর দমটা প্রচুর পরিমাণে সফট, একটু ডুবিয়ে জাস্ট ঝোলের মধ্যে নিয়ে, আলুর দম এদিকে দেখো, আলুর দমটা জাস্ট দারুণ খেতে, একটু মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, একটু ঝাল ঝাল। যখন পরোটাটা দিয়ে মুখে দিচ্ছি না, তখন একদম মিষ্টি মিষ্টি ভাব আসছে, তারপরে একদম ঝালটা একদম গলায় গিয়ে হিট করছে, আর আলুটার সফটনেসটা দেখা যাবে, দারুণ খেতে একদম, গ্রেভিটাও দারুণ খেতে। তো এবার একটু ডিমের কারিটা নেবো, এইখানে এবারে দেখো ডিমের কারিটা, ডিমের কারি দিয়ে জাস্ট এই জুসটা দেখো পুরো একদম। তো চলো ডিমের কারিটা দিয়ে একটু ডিমটা ভেঙে খাই, একটু পিছিয়ে যা, একটু ডিম নিলাম, একটু গ্রেভির সাথে হালকা করে ডুবিয়ে, মানে কি বলবো, চিকেনের মতন খেতে লাগছে, গ্রেভিটা যেমন করে যায় একদম চিকেনের মতন গ্রেভিটা করে যায়। দারুণ একটা মশলার ফ্লেভার রয়েছে, একটা মশলার ঝাল ফ্লেভার। একটু ডিমটা খাই, ডিম তো ডিমের মতনই খেতে হবে, ডিমের কারিটাও ভালো খেতে। তো এইবারে আমরা এই ঘুগনিটা ট্রাই করবো, সবার লাস্টে আমরা চিলি চিকেনটা ট্রাই করবো, তোমাদেরকে বলবো চিকেনটা কতটা রয়েছে না রয়েছে। তো এই ঘুগনিটা তোমরা পরোটাটা কিনলেই ফ্রি পেয়ে যাবে, 6 টাকা ফ্রি এর মধ্যে। আর ঘুগনিটা দেখো খুব পাতলা নয়, দেখো পুরো কড়াই, ঘুগনির কড়াই, ঘুগনিটাও দারুণ খেতে, আমি অসাধারণ টাকার কথা, অসাধারণ ফিয়ের মাল খুব। তো এইবারে চিলি চিকেনটাকে দেখবো,
তো চিলি চিকেনটা এবার আমরা দেখি কতটা পরিমাণে চিকেন রয়েছে এর মধ্যে, দেখা যাক। চিকেনটা দেখো এর মধ্যে কতটা চিকেন রয়েছে, এইটা চিকেন, ও পুরোটাই চিকেন রয়েছে দেখো, একদম পুরোটা চিকেন। এই এরম চাষটা একটা পাতলা একটা কোটিং রয়েছে, বাদ বাকি পুরোটা চিকেন। আর এর মধ্যে ক্যাপসিকাম ফ্যাপসিকাম যেমন দেওয়া থাকে, ক্যাপসিকাম পেঁয়াজ আর গ্রেভিটা একটু পরোটা দিয়ে আমরা খেয়ে দেখি আগে, একটু চিকেন নিয়ে একটু গ্রেভিটা নিয়ে। সেই খেতে লাগছে চিলি চিকেনটা, এখন সেই খেতে লাগছে দেখো, চিলি চিকেনটা পুরো মাংস ভর্তি, বললেস বলবো না কিন্তু পুরোটা মাংস রয়েছে একদম, সেই খেতে। তো এখানে তোমরা আসো, তোমাদেরকে টাইমিংটা একদম লাস্টে বলে দিচ্ছি মিঠুন দার থেকে জেনে। তো আমার প্রতিটা আইটেমই খুব খেতে ভালো রয়েছে লেগেছে, একদম চার রকমই আইটেম রয়েছে এখানে, আর পরোটা রয়েছে। তো এখানে তোমরা সবাই আসো, এসে খেয়ে দেখো। তো এখানে খুবই ভিড় জমে, এখানে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। তো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে ব্যাক করছি। তো ততক্ষণ দোকানের ওনারকে ডেকে নিয়েছি। তো কাকা তোমার নামটা একটু বলে দাও। আমার নাম মিঠুন দাস। আর তোমার এই এটা কটা থেকে খোলো দোকানটা? আটটা থেকে। কটা? দুপুর একটা অবধি খোলা থাকে। আর তোমার এখানে মানে অ্যাড্রেসটা কি যাতে সবাই আসতে পারে? পুরানো বাস বালি পুরানো বাসস্ট্যান্ডের উল্টো দিকে, তাই তো? চুয়ান্ন বাসস্ট্যান্ডের উল্টো দিকে, একদম ওভারব্রিজের নিচে, তাই তো? তো হ্যালো গাইস, তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আমাদের দুজনের খেতে খুবই ভালো লেগেছে, তো কেমন লেগেছে? খুব ভালো, সবকটা আইটেমই আমার ভালো লেগেছে, আমার প্রতিটা আইটেমই খেতে ভালো লেগেছে। তো তোমরা এখানে আসো, এটা হচ্ছে 52 নম্বর বাসস্ট্যান্ড বালি ব্রিজের একদম ওভারব্রিজের 54। আচ্ছা, 54 বাসস্ট্যান্ডের একদম মানে পাশে। তো কাকা বললো কটা থেকে খোলা থাকে, বললো 8টা থেকে দুপুর 2টা 1টা অবধি খোলা থাকে। তো তোমরা এখানে আসো, সবাই খেয়ে যাও। এছাড়াও ডিসক্রিপশানে সব তোমাদেরকে অ্যাড্রেস ডিটেলস সব দিয়ে দেবো। তো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের জন্যই, বাই বাই।